रेड ग्रीन ऑनलाइन प्रेजेंट 5 আগস্টের কথা বলতে চাই। 5 আগস্টে বিজিবিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকার 14টি এন্ট্রি পয়েন্ট গার্ড করার জন্য, যেন বাইরে থেকে ছাত্র জনতা প্রবেশ করতে না পারে, কারণ 5 আগস্ট ছিল গণভবন ঘেরাওয়ের কর্মসূচি। আদেশ অনুযায়ী আদেশ এক জায়গা থেকে পাইনি, দেশের সর্বোচ্চ অসংখ্য পূর্বতন মন্ত্রী, ইভেন এমনকি অনেক সিনিয়র ব্যক্তিবর্গ, আমি বাই নেম আর বলতে চাচ্ছি না, একটা প্রেশারের মধ্য থেকে আমরা ওই 14 জায়গায় 80-90 জন করে বিজিবির সৈনিক পাঠালাম। 14টা জায়গা আপনারা অনুমান করতে পারেন, আপনার টঙ্গী, যাত্রাবাড়ি, শনিরাখড়া, পোস্তগলা, আশুলিয়া, ওইদিকের সব দিকের 14টা জায়গায়। সকাল 9টা-10টার দিকে আমি খোঁজ নিলাম কি অবস্থা। আমার বিজিবির সদস্য আছে 80-90 জন, এক এক দিক থেকে 10-15 হাজার ছাত্র জনতা আসছে। আমি বলেছি সবাই পোস্ট ছেড়ে দিয়ে সাইডে চলে যাও, জাস্ট ভ্যানিশ। জুলাইয়ের শুরু থেকে পুলিশ মোতায়েন ছিল, আমরা মোতায়েন হয়েছি 16 জুলাই থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরে। শুরুর দিকে একেবারে কম ছিল। আর আপনারা এই মোতায়েন সংক্রান্ত বিষয় বলতে চাই যে এটা টাইম টু টাইম কখনো বেশি হয়েছে, কখনো কম হয়েছে। সো গড়ে এটা 4000-এর মতো ছিল, আমরা যদি 5 আগস্ট পর্যন্ত চিন্তা করি। আর কোনো কোনো দিন এমনকি 1000-1500 সারা দেশ মিলিয়ে, কিন্তু হ্যাঁ ওরকম ছিল। তো যেটা বলছি যে সবসময় আমাদের চিন্তা ছিল যে যেখানে প্রয়োজন নাই, যেখানে অ্যাভয়েড করা যায়, সেখানে আমরা বিজিবি মোতায়েন করব না। এমনকি অসংখ্য জায়গায় আমাকে বলা হয়েছে ঢাকায় মোতায়েন করার জন্য, আমরা করি নাই, কারণ দেখেছি যেখানে ছাত্র বেশি রয়েছে, জনতা উচ্ছৃঙ্খল না, সুন্দরভাবে একটা আন্দোলন করছে, কোথাও এভাবে। আমরা শহীদ মিনারে সবচেয়ে বড় জমায়েত হচ্ছিল, আপনারা জানেন। শহীদ মিনারে আপনারা আপনাদের পুরনো ভিডিও ফুটেজ, ছবি দেখবেন, বিজিবি আমরা পাঠাই নাই, আদেশ হওয়ার পরেও পাঠাই নাই, কারণ এত ভিড়ের মধ্যে যে কোনো দুর্ঘটনা ঘটলে নিজের কাছে জবাবদিহি। আমার নিজের মেয়ের হাজব্যান্ড, ওরা দুজনেই ছাত্র বলা যায়, ডিগ্রি পাশ করে মাস্টার্সে পড়া, তারাও আন্দোলনে গিয়েছে। সত্যি কথা বলতে তাদেরকে আমি বাধা দেই নাই। আমার আপন ভাগ্নে নিজে আন্দোলনে গেছে, বাধা দেই নাই, কারণ এটা একটা রাইট কজের জন্য আন্দোলন হচ্ছিল। তো যাই হোক, শাহবাগে বিজিবি দেখে থাকতে পারেন আপনারা, শাহবাগে ছিল। যখনই শাহবাগে বেশি জমায়েত হয়ে যাচ্ছে ছাত্র জনতা, আমি তাদেরকে জাদুঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছি যে তোমরা বলবে জাদুঘরের ভিতরে প্রোটেকশন ডিউটি তোমাদের, ওটা রক্ষার জন্য, বাইরের রাস্তায় যেন না থাকে। কারণ এখানে 10-15 হাজার ছাত্র জনতার গার্ড করার কোনো প্রয়োজন নাই। এখানে কোনো ধরনের গার্ড করতে গেলে হতাহতের সংখ্যা বাড়বে। তো এইভাবে আমরা দায়িত্ব পালন করেছি। তবে বর্তমানে আপনি যদি বলেন এখন বিজিবি কোথায় কোথায় দায়িত্ব পালন করছে, পুজোর জন্য মোতায়েন হচ্ছে, যৌথ বাহিনীর সাথে কাজ করছে। আমার গাজীপুরে একটি ব্যাটালিয়ান আছে, সেই ব্যাটালিয়ান পুরোটাই 9 পদাতিক ডিভিশন সেনাবাহিনীর সাথে কাজ করে শিল্প এলাকার শৃঙ্খলা যাতে রক্ষা করা যায়। আমাদের বেস ক্যাম্প এখন কম, কারণ আমাদের তো সারা দেশেই ছড়ানো ছিটানো। তবে অলমোস্ট আমি বলবো বিওপির সীমান্ত রক্ষার জন্য মিনিমাম যে জনবল, আর আপনার যে সেক্টর, ব্যাটালিয়ান, রিজিয়ন যে আছে, ওদের সিকিউরিটির জন্য যে জনবল, সেটা বাদ দিয়ে পুরো বাহিনী ডেডিকেটেড এই আইনশৃঙ্খলা রক্ষার জন্য, যৌথ বাহিনীর সহায়তায়। এবং সেই সাথে এই যে অবৈধ অস্ত্র উদ্ধারও চলছে। আবার আপনার আমার মায়ানমার সীমান্তে একটা বড় এখানে অংশ রয়ে গেছে, ওইটার যদি আমরা আলোচনা, মত বিনিময় শুরু করি, সেটা তো অনেক লম্বা সময় নেবে, অনেক জটিল পরিস্থিতি, সেদিক দিয়েও ওখানে আমাদের একটা বড় অংশ আছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।